কারণ হচ্ছে বাংলাদেশের যে ওয়েদার, যে আবহাওয়া, আর এদেশের আবহাওয়া পুরোই ডিফারেন্ট আবহাওয়া। বাংলাদেশে আমাদের সর্বোচ্চ টেম্পারেচার হয় দেখা গেছে 37 এর বেশি হয় না, আর এদেশে হচ্ছে এটা নর্মাল ওয়েদার থাকে। যখন গরম হয় তখন মানে মধ্যপ্রাচ্য যে কোনো দেশে নর্মাল ওয়েদার থাকে 35-37, আর হচ্ছে এই জায়গায় দেখা গেছে 50-55 পর্যন্ত টেম্পারেচার হয়। সেক্ষেত্রে এদেশের যে এয়ারকন্ডিশনের কাজগুলো এগুলো সম্পূর্ণ আলাদা, গ্যাস সাইজের বিষয়টাও আলাদা। গ্যাস সাইজ আমরা কীভাবে করবো এই ভিডিওটাও আসলে আপলোড দেবো নেক্সট টাইম, এবং হচ্ছে এসি কীভাবে মেনটেন্যান্স করবো এই বিষয়গুলো নিয়েও আস্তে আস্তে আমি ভিডিও আপলোড দেবো। তো এবং এসি বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যেহেতু কমেন্ট বক্সটা আছে আপনাদের মন্তব্যের জন্য। যার যেমন যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক দিতে পারেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য।